সদয়াত শিশু বদলের অভিযোগ কিনে চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলে ক্ষিপ্ত পরিজনেরা ওই নার্সিংহোমে তালা ঝুলিয়ে দেয় শনিবার দুপুরে মালদার চাঁচল আশাপুর রাজ্য সড়কের রাইপাড়াই অস্থায়ী দিশারি নার্সিংহোমের ঘটনা ঘটনার খবর পেয়ে পৌঁছায় চাঁচল থানার পুলিশ একই সময়ে চাঁচলের মহাশাসককেও দেখা গিয়েছে দেখা গেছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাসকেও প্রসূতি পরিবারের অভিযোগ চিকিৎসকের নথিতে পুত্র সন্তান লেখা কিন্তু তাদের কন্যা সন্তান দেওয়া হয় তারপরই শিশু বদলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গত ছাব্বিশে জানুয়ারি সন্তান প্রসবের জন্য হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা রাজেশ আগরওয়াল তার স্ত্রী চাঁচল দিশারি নার্সিংহোমে ভর্তি করান তারপর রেশমি দেবীর অস্ত্রোপচার হয় অস্ত্রোপচারের সময় কর্তব্যরত চিকিৎসক শ্রীকান্ত মাঝি পরিবারকে কিছু জানাননি পরে পরিবারের লোকেরা জানতে পারেন তাদের কন্যা সন্তান হয়েছে কিন্তু প্রসব হবার দুদিন বাদে শনিবার নার্সিংহোমে শংসাপত্র দেখেই পরিবারের চোখ কপালে ওঠে দেবী কন্যা সন্তান নয় পুত্র সন্তান প্রসব করেছেন নথিতে ডাক্তারের হাতে লেখা বয় বেবি স্পষ্ট নিচে ডাক্তার শ্রীকান্ত মাঝির সইও রয়েছে আর এমনটা কেন হল চিকিৎসককে পরিবারের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি নাকি আলোচনা করে জানাবেন বলেই জানান চিকিৎসকের এমন আচরণ দেখে ক্ষিপ্ত ও সন্দেহ জাগে পরিবারের প্রসূতি রেশমিদেবীর স্বামী রাকেশ আগরওয়াল বলেন প্রসব যন্ত্রণার পর স্ত্রীকে দিশারি নার্সিংহোমে নিয়ে আসি চিকিৎসকের পরামর্শে সিজার হয় সিজারের পর চিকিৎসক কিছু জানাননি পরে নার্সিংহোমের স্টাফরা আমাদের কন্যা সন্তান হয়েছে বলেই জানান কিন্তু ছুটি নেওয়ার সময় শংসাপত্রে লেখা আছে দেখে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছে জানাতে চাইলে তিনি এড়িয়ে যান চিকিৎসক দুর্ব্যবহার করেছেন আমরা চাই আমাদের প্রকৃত সন্তানকে হাতে তুলে দেওয়া হোক এই বিষয়ে থানা ও মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি মালদা থেকে দেবসিংহ রিপোর্ট আনন্দ বার্তা